আমি কেক কাটিনি বলে তুমি কষ্ট পেয়েছো বান্টি? জি না, আমি অনেক খুশি হয়েছি। ওখানে যারা উপস্থিত ছিল সবাই আমার মতো অনেক খুশি হয়েছে। সবাই আপনার অনেক প্রশংসা করেছে। সবাই আমার উপর নাখোশ হলে আমার কিছু করার ছিল না বান্টি। ছোটবেলা থেকেই আমি যা অনুচিত মনে করেছি তা দৃঢ়তার সাথে বর্জন করেছি। তোমরা আমাকে ভুল বোঝো না। আপনি ঠিকই করেছেন। যেটা আপনার নীতির মধ্যে পড়ে না আপনি সেটা কেন করবেন? আমরাই বরং আপনাকে জোর করে ওখানে নিয়ে অন্যায় করেছি। তবুও একটা ভালো হয়েছে যে আপনি আমাকে দোয়া করেছেন। এই ছবি আপনি কবে তুলেছিলেন? অনেক আগে, তখন দাড়ি ছিল না, শখ করে টাই পরে ছবি তুলেছিলাম। ছবিটা তো আপনাকে বেশ সুন্দর লাগছে। একটা ছবি আমি নি। তোমার ভালো লাগলে সব কটাই নাও, ওসব এখন আর আমার দরকার নেই। আন্টি, সত্যি যদি আমার ব্যবহারে কষ্ট পেয়ে থাকো তাহলে আমাকে মাফ করে দিও। কি যে বলেন না আব্দুর রহমান ভাইয়া, বললাম না ওখানে সবাই আপনার অনেক প্রশংসা করেছে। একটা কাজে এসেছিলাম। আপু, এতক্ষণ কোথায় ছিলে? হুজুরের রুমে। শাবক নিয়েছো? দেখ বাবলি, তারি ছেড়া হুজুরকে খুব সুন্দর লাগছে, তাই না? তোমার খুব ভালো লেগেছে না? ঠিক আছে, আমি ব্যবস্থা করে দেব। নাস্তা রেডি সুফিয়া? হ্যাঁ আলম ভাই, হুজুরের নাস্তাটা রেডি করছি, নিয়ে যান। সুফিয়া, তুমি কি নামাজ পড়ছো? কি কোন আলম ভাই, নামাজ না পড়া হুজুরের নাস্তা বানামো, গুনাহ হইব না? ঠিকই কইছো। হুজুর, আপনার নাস্তা। কি ব্যাপার রতন, কি হয়েছে? রতন, তুমি বান্টিকে ডেকে নিয়ে এসো। কি বলছি শুনতে পেয়েছো? জি হুজুর। শোনো। জি। তুমি নিজে থেকে কিছু বলবে না, বলবে আমি ডেকেছি। আচ্ছা যাও।
সকালে কে দজনক করে আপা হুজুর আপনাকে ডাকছে আমাকে উনি তো কখনো আমাদেরকে ডাকেন না আচ্ছা তুমি ঠিক শুনেছো উনি আমাকেই দেখেছেন জি আপনার নাম ধরে কইছে জানো একজন মুসলমানের দাড়ি কেটে ফেলা মানে একটা মানুষ খুন করার চেয়ে বড় অপরাধ শুধু তোমাদের নুন খেয়েছি বলে তোমাকে তোমার প্রাপ্য শাস্তিটা দিলাম না তা না হলে যে কি হতো শুধুমাত্র উপরওয়ালাই জানেন এই মুহূর্তে তুমি আমার সামনে থেকে দূর হও আমি তোমার মুখ দেখতে চাই না গেট আউট গেট আউট কাউকে কিছু বলবো না চল রতন জি হুজুর যাও তো একটা ট্যাক্সি নিয়ে আসো জি জি তারপরও অকৃতজ্ঞের মতো আপনাদের না বলে বাড়ি থেকে চলে গেলাম দয়া করে ক্ষমা করে দিবেন কখন গেল সকালে তুই কিছু জানিস কেন ভাবে চলে গেল কি কথা বলছিস না কেন সকালে দেখলাম তার দাড়ি আউলা ঝাউলা কাটা এরপর বান্টি আপারে ডাকলো কি কথা হয়েছে আমি জানি না তারপর চলে গেল সর্বনাশ বান্টি এ বান্টি বান্টি এত বড় জঘন্য কাজটা তুই করলি কিভাবে সারা জীবন বন্ধুর মতো কাটিয়েছি তোদের সঙ্গে কোনদিন এটা ধমকও দেয়নি কিন্তু এমন শিক্ষা তো তোদেরকে দেয়নি যে এরকম একটা জঘন্য অপরাধ না করবি কিরে কথা বলছিস না কেন হ্যাঁ আমার ভাবতেও ঘৃণা হয় যে আমার মেয়ে এরকম জঘন্য কাজ করতে পারে আরে একজন মুসলমানের দাড়িতে হাত দেওয়া যে কত বড় অপরাধ এইটুকু জ্ঞান আমার মেয়েদের নেই আরে তোর দুষ্টু বটে কিন্তু এত বড় অমানুষ হয়ে গেছিস তা তো জানতাম না ছি ছি ছি